ঠাকুর, তোমারই রক্ত তার শরীরে বইছে, তুমি তাকে জয়ী করে নিয়ে এসো। মনোনয়নপত্র জমা দিতে যাওয়ার আগে হরিচাঁদ গুরুচাঁদ মন্দিরে পুজো দিলেন শান্তনু ঠাকুর, সেখানেই সর্বক্ষণ তার সাথে ছিল মা ছবিরানী ঠাকুর। মন্দির থেকে বেরিয়ে আমাদের ক্যামেরার সামনে আবেগে ফেটে পড়েন তিনি। শুনেনি ঠিক কি বললেন বনগাঁ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরের মা। আমি ঠাকুরের কাছে প্রার্থনা করেছি, ঠাকুর তোমারই রক্ত তার শরীরে বইছে, তুমি তাকে জয়ী করে নিয়ে আসো ঠাকুর। আর যেন জয়ী করে এসে তোমার তো সৃষ্টি যে ভক্তরা রয়েছে তাদের মনোবাঞ্ছা পূর্ণ করো, এইটুকু আমি আশা। এদিন ছিল হরিচাঁদ ঠাকুরের জন্মবার, তাই এই দিনটিকেই মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য বেছে নেন শান্তনু ঠাকুর। সকাল থেকেই ঠাকুর বাড়িতে জড়ো হয়েছে প্রচুর বিজেপি সমর্থক। এদিন দেখা যায় জয়ের ব্যাপারে এতটাই নিশ্চিত যে মনোনয়নের দিনই একে অপরকে মিষ্টিমুখ করান, পাশাপাশি কাঁসর ডঙ্কা নিয়ে বহু মতুয়া ভক্তদেরও দেখা যায়। সকালে মন্দিরে পুজো সেরে বড়মার বেদিতে মাল্যদান করে প্রণাম করেন। তাকে নিয়ে দলীয় কর্মী সমর্থকদের উন্মাদনাও ছিল চোখে পড়ার মতো। এদিন তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন গণতন্ত্রের জয় হবে, তিনি আরো কি বলেন শুনে নেব। আজকে তো শুভ দিন আমাদের ঠাকুরের জন্মদিন বুধবার, আজকের দিন তো আমাদের, আমি আগেও বলেছি না যে সমস্ত কাজের আগে আমরা ঠাকুরের মন্দিরে পুজো দিয়ে আমরা বেরোই এবং সেই শুভ দিনটাতে বেরোই। আজকে সেই দিন, ঠাকুরের জন্মবার, নিশ্চিত জয়ের ব্যাপার অনেকবার বলেছি, সম্পূর্ণ সুনিশ্চিত জয় হবেই, ভারতীয় জনতা পার্টির জয় হবেই, ঠিক আছে, গণতন্ত্রের জয় হবে। প্রচুর কর্মী সমর্থক নিয়ে বারাসাত মনোনয়নপত্র জমা দেওয়ার উদ্দেশ্যে রওনা হন শান্তনু ঠাকুর। তারই কিছু টুকরো ছবি দেখুন আমাদের প্রতিনিধির ক্যামেরায়। মনোনয়নপত্র জমা দিতে ঢুকে গেছেন বনগাঁ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর। প্রচুর সমর্থক নিয়ে এসেছেন তিনি, আপনারা দেখতে পাচ্ছেন কাছাড়ি ময়দানে এই মুহূর্তে রয়েছি প্রচুর গাড়ি, প্রচুর সমর্থক। আমরা কথা বলে দেবো এবং কিছু সমর্থকদের সাথে। কোথা থেকে এসেছেন আপনি? আমরা কল্লাই থেকে এসেছি। তো এই যে এত সমর্থক নিয়ে এসেছেন, আজকেই কি একটা রেজাল্ট দিয়ে দিতে চান নাকি? অবশ্যই অবশ্যই, আজকেই রেজাল্টটা হয়ে গেছে, 23 মের জন্য অপেক্ষা নেই, অবশ্যই আজকে রেজাল্ট হয়ে গেছে, এটা বলতে তো কোনো দ্বিধা নেই। কতটা আশা দিই, কত লিড দিতে পারবেন কি আপনাদের? দেখুন, তৃণমূল ভোট পাবে নাকি আমার আমার সন্দেহ আছে, তৃণমূলে কোনো ভোট আছে নাকি? কিছু চোর আছে, তাদের চোর ছাড় যারা আছে তারা কিছু তারা হয়তো পাবে, বাকি সব ভোট আমাদের। আচ্ছা, মতুয়া সমর্থন এসছেন, মতুয়া ভক্ত, আপনি কি বলবেন, কি দেখ শান্তনু দা আপনাদের হয়ে লড়ছেন কি বলবেন? শান্তনু ঠাকুর তো ঠাকুরই, প্লাস পশ্চিমবাংলায় রাম দাঁড়িয়েছে, ঠিক আছে, সারা ভারতবর্ষ রাজ করবে আমাদের ঠাকুর, আশা করি 1-2 নয় 3-4 লাখ ভোটে আমাদের শান্তনু ঠাকুর জিতবে। আর আপনারা দেখতে পেলেন কতটা আবেগ প্রণীত হয়ে গেছেন সমর্থকেরা, পশ্চিমবঙ্গে রাম এসছে এমনই উল্লেখ করলেন। সাথে রয়েছি ময়ূখ মল্লিক। এইদিন শান্তনু ঠাকুরের পাশাপাশি মনোনয়নপত্র জমা দিতে দেখা যায় ব্যারাকপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিংকে। এই মুহূর্তে মনোনয়ন জমা দিয়ে বেরোলেন বনগাঁ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর। তিনি এখান থেকে সোজা বেরিয়ে যাবেন প্রচারে। পাশাপাশি এদিন ব্যারাকপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিংও মনোনয়ন জমা দেন। এখন দেখার বিষয় ভোটের এই লড়াইয়ে শেষ হাসিটা কে হাসে। বারাসাত থেকে বেঙ্গল লাইভের জন্য ময়ূখ মল্লিকের রিপোর্ট।